ইসলাম ধর্মাবলম্বীদের বড় উৎসবগুলির মধ্যে অন্যতম ঈদ উল আজহা, যা সাধারণত কোরবানি ঈদ নামে পরিচিত। আগামী সোমবার ঈদে মাততে চলেছেন ইসলাম ধর্মের মানুষেরা। এই উৎসবে আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবান বা উৎসর্গ করা হয়ে থাকে। এই উপলক্ষে মালদার গাজলের পান্ডুয়া হাটে চলছে ছাগল কেনাবেচা। শুক্রবার থেকে এই হাটে ভিড় জমিয়েছে দূর দূরান্ত থেকে আসা ক্রেতা এবং বিক্রেতারা। জেলার পাশাপাশি ভিন জেলা এবং রাজ্য থেকে ক্রেতারা ছাগল কিনতে আসে এখানে। যদি প্রতি বছরই দাম বাড়ছে ছাগলের, এবছরও দাম যথেষ্টই চড়া, কিন্তু চড়া দাম হলেও সকলে নিজেদের সাধ্যমতো ছাগল কিনে বাড়ি ফিরছে। কি দাম? দাম খুব ভালোই আছে, কেউ কম দাম আল্লাহর নামে দিচ্ছি, দাম দাম আমরা করি না, যা পেয়েছি সেই দামে নিয়েছি। অনেক বেশি দাম আছে, আগের জন্য এবার দাম বেড়ে গেছে। কতগুলো নিয়েছেন? টোটাল চারটা নিলাম। আজকে এসে সাড়ে আট মাইল হাট হাটে শুক্রবার তারা নিয়ে হয়ে যাবে। কী দাম পেলেন? দাম কেমন পেয়েছেন? দাম মোটামুটি সব মিলে আমার 40,000 হ্যাঁ 40,000 নিয়েছি চারটাতে। পালন করবো আল্লাহর নামে কুরবানি দিয়ে আর কি।